আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দীনী ভাই ও বোনেরা, অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন যে আমাদেরকে এমন একটা দোয়া শিখিয়ে দেন যে দোয়া করলে আমাদের পিতামাতার ওপর দোয়া করা হয়ে যাবে, অর্থাৎ আমরা পিতামাতার জন্য কিভাবে দোয়া করব সে সম্পর্কে একটি ভিডিও দেন। তো বন্ধুরা, আজকে সে সম্পর্কেই কথা বলবো ইনশাআল্লাহ। তো আপনারা দেখছেন অনলাইন মাদ্রাসা, আমি মোস্তাফিজুর রহমান মুয়াজ, চলুন শুরু করি। প্রিয় বন্ধুরা, কিভাবে আপনারা আপনাদের পিতামাতার জন্য দোয়া করবেন সেটা কিন্তু স্বয়ং আল্লাহ তাআলা নিজেই শিখিয়ে দিয়েছেন। সূরা বানি ইসরাইলের 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেই দোয়াটাই উল্লেখ করেছেন। সূরা বানি ইসরাইলের 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর অর্থ হচ্ছে, হে আমার রব, তাদের উভয়ের প্রতি রহম করো যেমন তারা শৈশবে আমাকে লালন পালন করেছে। প্রিয় বন্ধুরা, আপনারা যদি একটু এই দোয়ার উপর লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এই দোয়াটি কত বড় দোয়া, কত বড় ফজিলত সম্পন্ন দোয়া আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যাতে করে আমরা এই দোয়ার মাধ্যমে, এই আয়াতের মাধ্যমে আমরা যেন আমাদের পিতামাতার জন্য দোয়া করতে পারি। প্রিয় বন্ধুরা, আমি আয়াতটি বা দোয়াটি আবারও বলবো এবং বাংলায় লিখে দেবো। আপনারা যারা আরবি পড়তে জানেন না তারা বাংলা দেখে দেখে মুখস্থ করে নেবেন এবং আপনারা যখন দোয়া করবেন তখন এই দোয়াটিও পাঠ করবেন। দোয়াটি হচ্ছে, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা। তো বন্ধুরা, আমি আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা কীভাবে পিতামাতার জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমি আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, যাতে করে তারাও শিখতে পারে। আর নিয়মিত যদি আমাদের এই চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো পেতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোনো একটি ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। মৌলায়া সাল্লি ওয়া সাল্লিম দাঈমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল।